নমস্কার বন্ধুরা, শঙ্খ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। বেশ কিছুদিন শঙ্খ ব্যবহার করতে করতে দেখা যায় গায়ের মধ্যে এই রকমের দাগ পড়ে যায়। এটা আমাদের বাড়ির বহু পুরনো শঙ্খ। এটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ময়লা হয়েছে, গায়ে কিন্তু ছোপ ছোপ দাগ ভরে গেছে। শঙ্খ অথবা শাঁখা প্রচুর পরিমাণে ময়লা হয়, কারণ এর মধ্যে ডিজাইন করা থাকে। সেই কারণে আমরা প্রত্যেকেই কিন্তু শাঁখা পরে থাকি। শাঁখার মধ্যেও কিন্তু অনেকটাই পরিমাণে ময়লা জমে, অনেক ডিজাইন হওয়ার কারণে। আর এই শঙ্খর মধ্যেও কিন্তু ময়লা জমে। আজকে আমি নামমাত্র খরচে তোমাদেরকে এই শঙ্খ বা শাঁখা পরিষ্কার করে দেখাবো, একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। তো এই রকম শঙ্খ যদি একটু ময়লা থাকে তো আমাদের পুজো দেওয়ার সময় কিন্তু একদমই ভালো লাগে না। সবসময় মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র দিয়েই কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার ইচ্ছা হয়। তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি শঙ্খ বা শাঁখা পরিষ্কার করার জন্য নিয়েছি গরম জল। আমাদের আঙুল সহ্য করতে পারবে সেই রকম গরম জল নেব। তারপরে এক চামচ সার্ফ দিয়ে দিলাম, জামা কাপড় কাচা সার্ফ দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে শঙ্খটা ছিল ওটাকে আমি এই জলের মধ্যে ডুবিয়ে দেব। তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে এবার শঙ্খটাকে আমি জলের মধ্যে রেখে দেব 15 মিনিট। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তোমরা চাইলে সারা রাত রাখতে পারো। তো আমি ভিডিওটা করছি সেই জন্য 15 মিনিট রেখে দেব এইভাবে। তাহলেই কিন্তু এটা খুব ভালো পরিষ্কার হবে। তোমরা চাইলে সারা রাত রাখলে খুব ভালো হয়। আমি 15 মিনিট রাখছি। তো দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে জলের সঙ্গে ভিজিয়ে দিয়ে এইভাবে কিন্তু 15 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ চুন, পান খাওয়ার যে চুন, ওই চুন নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে চুন না থাকলে যে কোনো পান দোকানে গিয়ে 2 টাকা চুন চাইলেই কিন্তু দিয়ে দেবে। আমি চুনটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই কিন্তু 1 চামচ নিয়েছি। তোমাদের কাছে গুঁড়ো চুন হলে কিন্তু একটু জল দিলেই পুরো ভিজে যাবে, এই রকম হয়ে যাবে। এখানে দেখো নিয়েছি কোলগেট পেস্ট, কিছুটা পরিমাণ কোলগেট পেস্ট এই চুনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের কাছে যদি চুনটা গুঁড়ো গুঁড়ো চুন হয় তাহলে একটু ভিজিয়ে রাখবে, খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে। তো চুন আর কোলগেট পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো পান দোকানে গিয়েই কিন্তু চাইলেই 2 টাকা চুন অবশ্যই অনেকটা কিন্তু চুন দিয়ে দেবে। তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। চলো অপর দিকে দেখে নিই, আমাদের যে শঙ্খটা ডোবানো ছিল 15 মিনিট, 15 মিনিট হয়ে গেছে। এরপরে এটাকে নিয়ে একটা নিয়েছি পুরনো ব্রাশ, পুরনো ব্রাশের মধ্যে চুন আর কোলগেট পেস্টটা মিশিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে এইভাবে একটু করে ঘষবো। তাহলে দেখো একটা জায়গায় দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যত রকমের ময়লা দাগ উঠে যাচ্ছে এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব। তোমরা বলতে পারো এটা তো পুরনো ব্রাশ, তো আমি এইসব কাজেই কিন্তু ব্যবহার করি। ঠাকুরের থালা বাসনপত্র মাজার ক্ষেত্রে, যে কোনো ডিজাইন কোনো বাসনপত্র হলে এইসব কিন্তু পরিষ্কার করার ক্ষেত্রে ব্রাশটা ব্যবহার করি। আমি ব্রাশের মধ্যে একটু করে লাগিয়ে নিয়ে কিন্তু পুরো শঙ্খের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু পুরো শঙ্খের মধ্যে মেজে নিচ্ছি। আর একবার দুবার মাজার পরেই দেখতে পাবে একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘষে ঘষে একটু পরিষ্কার করলেই উঠে যাবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেখানে যেখানে পোকার দাগ হয়েছে, কালো হয়ে আছে, সেই সব জায়গায় কিন্তু উঠবে না। কারণ পোকার দাগের ভিতরের জায়গা কিন্তু একদমই উঠবে না, ওগুলো কিন্তু কালো হয়ে যেমন আছে উঠে যাবে। যেগুলো একদম নর্মালি কালো হয়ে আছে সেগুলো কিন্তু উঠে যাবে, তবে পোকার জায়গাগুলো একদমই কিন্তু পরিষ্কার হবে না। তবে পুরো শঙ্খটা পরিষ্কার হবে, পোকার দাগগুলো কিন্তু একটু একটু করে থেকে যাবে। তো দেখো পুরো শঙ্খের মধ্যে আমি এইভাবে ভালো করে ঘষে নিয়ে একবার করে জলে ডুবিয়ে নিয়ে আরও একবার নিয়ে কিন্তু ঘষে নেব। দেখো একবার ঘষা দিতেই কিন্তু হালকা কিছুটা আছে, আরও একবার এই মিশ্রণটা নিয়ে যদি আরও একবার ঘষি তাহলে কিন্তু উঠে যাবে। 1 থেকে 2 বার কিন্তু আমরা এইভাবে লাগিয়ে নিয়ে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে কিন্তু পুরো শঙ্খটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, 80% উঠে গেছে আর 20% আছে। এইভাবে একটু ঘষে দিলেই কিন্তু খুব সহজে উঠে যাবে। চলো অপর দিকে আমি আমার শাঁখাটাকে পরিষ্কার করে নিই। দেখো শাঁখাটাকে পরিষ্কার করে নিচ্ছি। হাতের শাঁখা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়, তো কোনো রকম না খোলাই ভালো। কারণ খোলাফেলা করতে গেলে আরও একটা ঝামেলা, কোনো রকম না খোলাফেলা করে কিন্তু তোমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে। তবে শাঁখাটা পরিষ্কার করার আগে যদি একবার সার্ফ জলে বা সাবান জলে হাতটা ডুবিয়ে নাও খুব ভালো হয়। আমি ডোবালাম না, কারণ শাঁখাটা আমি পরিষ্কার করছি শঙ্খটা, সেই জন্য কিন্তু আমার শাঁখাটা ভেজাই ছিল সেই জন্য, আর আমার শাঁখাটা নতুন করে আর ভেজেতে লাগলো না। তো দেখো এইভাবে কিন্তু কোনো রকম খোলা ফেলা ছাড়াই তোমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে। বারবার শাঁখা খোলা ফেলা করা কিন্তু একটা ঝামেলার ব্যাপার। তো শাঁখাটা পরিষ্কার করে নিয়েছি, এদিকে কিন্তু শঙ্খটা আরেকটু ভেজানো ছিল,
তো আরও একবার ঘষে নিয়ে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একদম পরিষ্কার হয়ে যাবে, পুরো নতুনের মতো দেখতেই পাচ্ছ, আগে কিন্তু অনেকটাই ময়লা ছিল। তো চলো ধুয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, চকচকে হয়ে গেছে নতুনের মতো। আগে দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে ময়লা ছিল, এখানে কিন্তু নোংরা দাগ ছিল, সেগুলো কিন্তু সব উঠে গেছে। আর এখন কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে, তো একদম পরিষ্কার হয়ে গেছে। কত সহজেই আমরা এই শঙ্খটাকে পরিষ্কার করে ফেললাম একদম নামমাত্র খরচে, এত কম খরচে। কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে দেখবে, কোনো রকম খরচ করা ছাড়াই কিন্তু তোমাদের বাড়ির যত পুরনো শঙ্খ হোক না কেন এইরকম পরিষ্কার হয়ে যাবে। দেখো যেখানে পোকার দাগ আগেই বলেছি সেখানে কিন্তু কালো হয়ে আছে, উঠবে না, এখানে পোকার দাগ আছে, সেই জন্য কিন্তু এখানে এই শঙ্খটার মধ্যে দাগ রয়েছে। তো আমি শাখাটাকেও পরিষ্কার করেছি, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আমার শাখাটা। তো চলো এইরকমভাবে তোমরাও কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তোমাদের বাড়ির পুরনো শঙ্খ। তোমাদের আজকের এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও, যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। আজকের আমার এই ভিডিও নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এইরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তাহলে দেখবে সমস্ত ভিডিও তোমাদের কাছে গেলে তোমাদের খুব হেল্পফুল হবে। আর আমি এই চ্যানেলে আমি অনেক রকমের টিপসের ভিডিও ছাড়ি, তোমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে আসবে, সংসারের সমস্ত কাজ কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। আজকের টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য। তোমরা অবশ্যই হাতের শাখা এইরকম শঙ্খ পরিষ্কার করে নিও এইরকম নতুন একটা পদ্ধতি দিয়ে, এই পদ্ধতি অবশ্যই অ্যাপ্লাই করো, দেখবে কোনো রকম খরচ করা ছাড়াই একদম নামমাত্র খরচে কিন্তু তোমাদের সংসারের খুঁটিনাটি জিনিসপত্র পরিষ্কার করতে পারবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।